বুধবার থেকে শুরু হলো জলপাইগুড়িতে নাট্য উৎসব। 17ই ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই নাট্য উৎসব শুরু হলো শহরের সমাজপাড়া রবীন্দ্রভবনে প্রেক্ষাগৃহে। জেলার বিভিন্ন প্রান্তে নাট্যশিল্পীদের পাশাপাশি প্রতিবেশী জেলা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার শিল্পীরা নাট্য মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবেন। প্রতিদিন 6:30 থেকে নাটক শুরু হবে। প্রতিদিন 2 করে নাটক হবে স্বল্প দৈর্ঘ্যের। এদিন কোচবিহারের অনা সৃষ্টি ও শিলিগুড়ি বলাকা নাট্যগোষ্ঠী নাটক পরিবেশন করেন। 14ই ডিসেম্বর কোচবিহার ও জলপাইগুড়ি নাট্যগোষ্ঠী, 15ই ডিসেম্বর কালিম্পং ও আলিপুরদুয়ার, 16ই ডিসেম্বর দার্জিলিং ও জলপাইগুড়ি, এছাড়াও 17ই ডিসেম্বর জলপাইগুড়ি আলিপুরদুয়ারে নাট্যগোষ্ঠীরা নাটক পরিবেশন করবেন। রাজ্য সরকারের নির্দেশে নাটক শিল্পকে তুলে ধরতে ও শিল্পীরা নিজেদের প্রতিভা যেন তুলে ধরতে পারে এই উদ্দেশ্যেই নাট্য উৎসবের আয়োজন করা হয়। যদিও প্রচারের খামতি থাকায় দর্শক আসনে হাতে গোনা কয়েকজন দর্শক লক্ষ্য করা গেল। বহু যুদ্ধে পরাজিত সৈনিক আমি, কিন্তু নিজের কাছে হারি নি। মাথা উঁচু করুন, জীবনে কখনো হাজত খাই কি কি কারণে ঘুষখোর মনে হয়েছে? সবসময় তো চরচর ভাব, ভিতর দিক জিজ্ঞাসা করে দেখুন না, গত 5 বছরের মধ্যে একদিনের জন্য বলতে পারেন কিনা? আমি কিরকম লিপস্টিক ব্যবহার করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির ব্যবস্থাপনায় আমরা মিনারভা নাট্য উৎসব 2023-24 শুভ সূচনা করলাম। আমাদের এই যে অনুষ্ঠান, পশ্চিমবঙ্গে যে 5টি ডিভিশন রয়েছে, আমাদের জলপাইগুড়ি ডিভিশনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবছরের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এছাড়াও বাকি 4টে ডিভিশনে এরপর এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রত্যেক জায়গাতেই 5 দিনের এই অনুষ্ঠান। এই উত্তরবঙ্গে জলপাইগুড়িতে যে অনুষ্ঠান হচ্ছে 13-17ই ডিসেম্বর, তাতে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার 10টি নাটকের দল অংশগ্রহণ করছে। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে শুরু হয়ে রাত আনুমানিক 9 পর্যন্ত এই নাটক চলবে। তাতে প্রত্যেকটা নাটকের যে দৈর্ঘ্য, তাতে সর্বোচ্চ 1 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া আছে। তার মধ্যে তাদের নাটকগুলি শেষ হয়ে যাবে এবং প্রথম নাটক শেষ হওয়া এবং দ্বিতীয় নাটক শুরু হওয়ার মাঝে মঞ্চ প্রস্তুতির কিছুটা সময় লাগে। সব মিলিয়ে আমরা ধরেছি আনুমানিক রাত 9টার মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করতে পারবো। আমাদের প্রথম দিনের অনুষ্ঠানে দর্শক সংখ্যা তুলনামূলকভাবে আমরা যেটা আশা করেছিলাম তার তুলনায় কিছুটা কম। আমরা এখানে উপস্থিত যারা আজকে নাট্যমোদী মানুষ রয়েছেন, নাট্য জগতের সঙ্গে যুক্ত মানুষজন রয়েছেন এবং আমরা যারা আয়োজনের দায়িত্বে রয়েছি, আমরা সবাই ব্যক্তিগত স্তরে চেষ্টা করছি যাতে আগামী দিনগুলোতে প্রচারের জায়গাটা সেই উচ্চতায় আমরা নিয়ে যেতে পারি, যাতে আগামী 4 দিন এই দর্শক আরও বেশি এই মঞ্চের সামনে এসে উপস্থিত হবেন এবং আমাদের 5 দিনের যে অনুষ্ঠান, পশ্চিমবঙ্গ সরকারের যে চেষ্টা বা তথ্য সংস্কৃতি দপ্তরের যে চেষ্টা, সেটা সফল হবে। Thank you.